আমার যতগুলো পছন্দের খাবার আছে তার মধ্যে সবচেয়ে পছন্দের খাবার হলো এই যে করলা দিয়ে, চিংড়ি দিয়ে আর আলু দিয়ে এইভাবে একটা ভাজা ভাজা তরকারি রান্না করি। এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে এই রান্নাটা রান্না করব। আর এই যে দেখেন অনেকগুলো ফল আনা হয়েছে, অনেকগুলো ফল বলতে এগুলো সব বিদেশি ফল, মানে আমাদের দেশীয় ফল না, দেশীয় ফল পেয়ারা আর আমড়া, এগুলোও কিন্তু অনেক উঠেছে। কিন্তু এই যে সাইফানের পছন্দ আঙ্গুর, আপেল, দুই রকমের আপেল এনেছে, আনার এনেছে, আর এনেছে এই যে কমলা, বা এই যে কেমন টাইপের কমলা, এগুলো কি, এগুলো মনে হয় আমাদের দেশে হচ্ছে। আর এই যে ছিল বড় বড় এগুলার কি কি বলে, মানে আমার মা বলে মোনাক্কা, মানে আঙ্গুরের বড়টা হলো মোনাক্কা, বা এটা কি আঙ্গুরি, আমি অবশ্য আঙ্গুরি বলি। এর চেয়ে বড় বড় যেটা হয়, মানে যে সবুজ সবুজ, ওইটা মনে হয় মোনাক্কা, আর এইটা হলো আঙ্গুর। যাক, এই সব ফলই এনেছে, সবগুলো ফল ধুয়ে কেটে সবাই খেয়ে নিয়েছিলাম একসাথে। আর এই যে আমি যে কথা বলছিলাম আর কি, এখন দেশীয় ফল বলতে আমাদের যে আম, সেটা কিন্তু শেষ। এত আম খেয়েছি, এখন আম খেয়ে খেয়ে, ফল খেয়ে খেয়ে মানে অভ্যস্ত হয়ে গেছি, এর জন্য আম যেহেতু শেষ, অনেক দাম, আবার পাওয়াও যাচ্ছে না, সবচেয়ে বড় কথা। আর তাই এই ফলগুলো আনা হয়েছে, এখন এই ফলগুলোই খাওয়া হবে। আর এই যে আমি সব গুছিয়ে নিচ্ছিলাম ফলগুলো, ফলগুলো এখন গুছিয়ে নেওয়ার পরে মনে পড়লো যে অনেক দিন হয়েছে এই টেবিল ক্লথটা চেঞ্জ করা হয় না। আগে তো এমব্রয়ডারি করা ফুল টেবিল ক্লথটা ছিল, সেটা চেঞ্জ করে আর এই যে প্রিন্টের এই ক্লথটা লাগানো হলো উপরে, অবশ্য এই যে পলিথিনও দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখন আবার টেবিলটা গুছিয়ে নেওয়া হচ্ছে এই পাশ দিয়ে। আর টেবিলে নতুন ক্লথ দেওয়াতেই সাইফান তাড়াতাড়ি তার বই খাতা নিয়ে এসে বসে পড়েছে যে এই সে পড়ালেখা করবে। এই যে দেখেন কত মনোযোগ সহকারে সে পড়ছে, লেখালেখি লেখছে। আমি বলছি একটু তাকাও, একটু তাকাও আমার দিকে, না তার তাকানোরও টাইম নেই, তার সে পড়ালেখা করছে। যাক মাশাল্লাহ, সবাই বলতে ভুলবেন না। আর এই যে দেখেন টেবিল ক্লথ বিছানো হয়ে গেছে, ভালোই লাগছে, কালারটাও সুন্দর ছিল। আমি আর আমার মেয়ে যে নিউ মার্কেট থেকে দেখে পছন্দ করে কিনেছিলাম, এটা অবশ্য বিছানো হয়নি, দুটো কেনা হয়েছিল। একটা তো প্রিন্টের ছিল, প্রিন্টের বলতে এমব্রয়ডারি করা ছিল, সেটাই এতদিন বিছানো ছিল, সেটা উঠিয়ে এখন এই এটা বিছালাম, ভালোই লাগছে। কেমন না কেমন লাগবে পরে দেখলাম, না অনেক ভালো লেগেছে। কার কার ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আগের ক্লথটাই ভালো ছিল, না এখনকারটা, এটা বেশি ভালো লাগছে। আর এই যে আমি করলা বসিয়ে দিয়েছি, করলাতে ছোট ছোট চিংড়ি দিয়ে, আর এই যে কিউব করে কেটে নিয়েছি, আলুটাও কিউব করে কাটা, করলাটাও কিউব করে কাটা, না এটা শুধু একদম ঢিমা আছে, একদম অল্প ঢিমা আছে না, মানে মিডিয়ামের থেকে কম, সেই আঁচ দিয়ে একদম শুধু ভাজা ভাজা করতে হবে। এখানে কিন্তু যদি একটা টমেটো দেওয়া যেত সবচেয়ে ভালো হতো, কিন্তু বাসায় কোনো টমেটো ছিল না, তাই টমেটো দেওয়া হয়নি, এভাবে ভাজা ভাজা করেই নামিয়ে ফেলবো। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা আর বড় না করলাম।